আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মিক্স ফ্রুট চাট। সারাদিন এই প্রচণ্ড গরমে রোজা রাখার পর আমাদের বেশি বেশি করে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত, তবে আমরা স্বাস্থ্যকর খাবারের চেয়ে ভাজা পোড়াটাই বেশি পছন্দ করি। আমার আজকের রেসিপি মিক্স ফ্রুট চাট, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা এটা সেহরি এবং ইফতারে খেতে পারেন। এর জন্য এখানে আমি পাঁচ ধরনের ফল নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যে ফলগুলো আছে সবগুলো ফল মিলিয়ে এই ফ্রুট চাটটা বানিয়ে নিতে পারেন। আল্লাহর দেয়া নিয়ামতের কিন্তু শেষ নেই, আর এই দুনিয়াতে প্রচুর ফল আছে, ফলের কোনো শেষ নেই। হাতের কাছে আপনারা যে ফলগুলো পাবেন সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন। প্রথমে আমি এই ফলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এই ফলের মধ্যে প্রচণ্ড ময়লা থাকে, এর জন্য পানি পাল্টিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি লক্ষ্য করুন, প্রথমে আপেলটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নিতে পারেন। তারপর আমি সবুজ আঙুরগুলোকে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি কালো আঙুরটাও কেটে নিয়েছি। তারপর শেষে কলাটা কেটে নিয়েছি। কলার ছালগুলোকে এইভাবে আমি আলাদা করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ হেভি ক্রিম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন 4 থেকে 5 মিনিট এইভাবে ঘন ঘন নাড়ার পর লক্ষ্য করবেন ক্রিমটা অনেকটা ঘন হয়ে গেছে, ঠিক এরকম। এ পর্যায়ে আমি এর মধ্যে এক এক করে সবগুলো ফ্রুট দিয়ে দিব। ঠিক এই ফ্রুট চাটটা বানানোর আগ মুহূর্তে এই ফলগুলো কেটে নেবেন, বিশেষ করে কলা আর আপেলটা। খুব বেশি সময় ধরে কেটে রাখবেন না, আর যদি কেটেও রাখেন তাহলে আপেলটাকে সামান্য পানি আর লবণ মিক্স করে পানির মধ্যে ডুবিয়ে রাখবেন, তাহলে কালারটা চেঞ্জ হবে না। শেষে আমি দিয়ে দিলাম কিছু চেরি, এটা একেবারেই অপশনাল। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সুবিধার জন্য আমি এগুলোকে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, এটা দিলে স্বাদটা আরো বেড়ে যায়। লক্ষ্য করুন, খুবই সহজেই কিন্তু বানিয়ে নিলাম মিক্স ফ্রুট চাট। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভাজা খাবার না খেয়ে আপনারা ইফতারের সময় এই মিক্স ফ্রুট চাটটা বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব মজার, আর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।